দর্শক মন্ডলী, আজকে আমরা ইত্যাদিতে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের দুজন জনপ্রিয় টিভি তারকাকে। অবশ্য দুজন হচ্ছে দুই জগতের, একজন হচ্ছে মডেল তারকা মৌ, আরেকজন হচ্ছে টিভি অভিনেতা জাহিদ হাসান। শুরুতে আমি জাহিদকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা জাহিদ হাসান, আমরা টেলিভিশনে আপনার চমৎকার অভিনয় দেখি এবং আমরা জানি যে আপনি ভালো অভিনয় করতে পারেন। আচ্ছা, আপনি কি ভালো গাইতে পারেন? আপনি গাইতে পারেন না। কোন একটি অনুষ্ঠানে সম্ভবত দেখেছিলাম আপনি নাচতে পারেন, ভালো নাচতে পারেন কি? আচ্ছা, আপনি বিবাহিত? না, বিবাহিত নয়। আমি জানি না এটা তার সৌভাগ্য না দুর্ভাগ্য। এবার আমরা জিজ্ঞেস করছি মৌকে, আমরা জানি যে আপনি একজন প্রথম সারির মডেল এবং আপনি ভালো নাচতে পারেন, কারণ টেলিভিশনের অনেক নৃত্যানুষ্ঠানে আপনাকে আমরা দেখেছি নাচতে। আপনি কি গাইতে পারেন? না, আপনি গাইতে পারেন না। আপনি কি বিবাহিতা? না, বিবাহিতা নয়। সুতরাং এদের দুজনকে যদি, অর্থাৎ এই অবিবাহিত দুজনকে যদি হঠাৎ করে এই বিয়ে নিয়ে একটি গান গাইতে দেখা যায়, তাহলে কেমন লাগবে? সর্বনাশ এ কথা সবারই জানা, কারো বা সর্বনাশ এ কথা সবারই জানা।